हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आपनादेर सबाइके अग्रिम ईद शुभेच्छा। आजके आरो नतुन एकटी रेसिपी निये हाजिर होलाम, आर ता होच्छे चिकेन पाकोड़ा। हातेर काछे थाका उपकरण दिये एटा बानिये नेवा जाय। आर जारा एखोनो आमार चैनलटी सबसक्राइब करेन, प्लिज आजके रेसिपिटी देखे अवश्यई सबसक्राइब करे नेन, आर पाशे थाका बेल আইকনটি প্রেস করেন। এতে করে নিত্য নতুন আমার রান্নার রেসিপি আপনি পেয়ে যাবেন। তাহলে মূল রেসিপিতে চলে যাই, এটা কীভাবে তৈরি করা হয় দেখে নিই একটু। এখানে সিদ্ধ করা আমি চিকেন নিয়েছি 200 গ্রাম, খুব ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনি বাড়ি অথবা কমিয়ে দিতে পারেন। তো আমি এটা মিক্স করে নিচ্ছি 1টি চামচের সাহায্যে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, 2 টেবিল চামচ দিয়েছি আমি চালের গুঁড়া, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনে পাতা কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1টি আস্ত ডিম। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি ভালো করে কিন্তু আমি চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি মিক্স করা থেকে কিন্তু আমি শেপগুলি এভাবে দিয়ে তারপর আমি পাকোড়াগুলি ভাজতে চলে যাব। তো আমি কিন্তু তেলটা গরম হওয়ার জন্য একটু চেক করে নিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তো আমার মিশ্রণটা কিন্তু দিয়ে বোঝা গেছে যে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি পাকোড়াগুলি এখন এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলে। তো এইভাবে কিন্তু আমি সবগুলি দিয়ে দিব। বাকি কয়েকটা দিনের ইফতারিতে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কি তাওয়াল টিস্যুতে উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা ঝরিয়ে যাবে। তো সেমভাবে কিন্তু আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি দেখে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পাকোড়া, মজাদার। আর এই সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো থাকলে অবশ্যই জানাবেন। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।